course after after the last video আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি এন্ড ইন ডাউট আর্গুমেন্ট কমপ্লেক্স কনজুগেট এন্ড সামথিং মোর ফ্রম কমপ্লেক্স নাম্বার সো অ্যাকচুয়ালি আমি এখানে প্রথমে আমরা দেখি কি করব কিভাবে আর্গুমেন্ট নির্ণয় করব বা ধাপে ধাপে আমরা এগুলো সব দেখতে পারবো সো ভিউয়ার্স ফার্স্টে চলে যাচ্ছে আমি আমার মেনুতে তো আমি আপনাদের সুবিধার্থে আজকে দুইটা জিনিস অ্যাড করে নিয়েছি আমার ডিসপ্লেতে একটা হচ্ছে পপ আপ ডিসপ্লে যে অ্যাকচুয়ালি আপনাদের অনেকের অসুবিধা হতে পারে যে লেখাগুলো দেখতে পারতেছেন না সেই জন্য আমি ডিসপ্লেটা মানে ক্যালকুলেটারের যে ডিসপ্লেটা আছে এটাকে একটু বড় করে নিয়েছি পপ আপ ডিসপ্লে এটার একটা ইমুলেটারের সুবিধা ছিল এটা অ্যান্ড আরেকটা হচ্ছে যে কি ম্যাপ এখানে কি ম্যাপ দেওয়া আছে সো এই কি ম্যাপটা হচ্ছে আমি এই নাম্বারগুলোতে কখন কোথায় কোন বাটনে প্রেস করতেছি সেই সব কিছু এইবার এই ডিসপ্লেতে লেখা হবে ঠিক আছে সো ভিউয়ার্স আর কথা না বাড়াই চলে যাই আজকের মূল ভিডিওতে সো আমরা অ্যাট ফার্স্ট যেটাতে প্রেস করব সেটা হচ্ছে মেনু বাটন মেনু বাটনে প্রেস করার পর আমরা কমপ্লেক্স নাম্বার দুইয়ে আছে আমরা নেভিগেশন কিসের যে আমরা দুইয়ে যাব যাওয়ার পর এখানে ইকুয়াল আছে আপনার আমরা কমপ্লেক্স নাম্বারে চলে যাব যখন কমপ্লেক্স নাম্বার এটা একটা কমপ্লেক্স নাম্বার যখন হবে তখন এখানে আই লেখা উঠবে আই মানে ইমাজিনারি নাম্বার যেটা কিনা কাল্পনিক একটা সংখ্যা সো আপনারা জানেন এটা অ্যাকচুয়ালি কী সো আমি ওইদিকে আর কথা না বাড়াই তো এখন কথা হচ্ছে যে আমি আর্গুমেন্ট নির্ণয় করব সো আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে সাপোজ আমি ফাইভ প্লাস এইট এখানে যে ইঞ্জিনিয়ারিং বাটন আছে এটা উপরে কিন্তু আই লেখা আছে সো আপনারা যদি এটাতে ক্লিক করেন এখানে আই চলে আসবে দেন আমি করব কি ফাইভ প্লাস এইটাই তো আসলো ভাই এখানে আবার আর্গুমেন্ট কই থেকে নিয়ে আনবেন আপনি তাই না সো এক্ষেত্রে আমি যেটা করব যে অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পর আচ্ছা আমার মনে হয় লেখাটা একটু বড় করে দেওয়া উচিত হ্যাঁ আপনারা এখন দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করার পর এখানে যে আর্গুমেন্ট আছে আমি সেই আর্গুমেন্টটা সিলেক্ট করব একে ওকে ভিউয়ার্স আমি ভুল করছি এটা হচ্ছে আর্গুমেন্টটা দিতে হতো শুরুতে সো আমি জাস্ট নেভিগেশন কি সাজে আমি একটা আবার ফার্স্টে নিয়ে গেলাম যারপর আমি অপশনে যে এবার আর্গুমেন্ট দেবো তারপর যেহেতু আমি নাম্বারটা ইনপুট করছি তাই আমি এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়াল চাপ দেব অ্যান্ড ভিউয়ার্স ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি যে মানটা আসছে এটাই এই মানটাই কিন্তু হচ্ছে যে নাইন প্লাস এইট আই যে কমপ্লেক্স নাম্বার আছে সেই কমপ্লেক্স নাম্বারটার কিন্তু আর্গুমেন্ট সংখ্যা সো ভিউয়ার্স এখন তো আমি নাইন প্লাস এইট আই এর যেই ইয়েটা ছিল আর্গুমেন্টটা ছিল সেটা আমি নির্ণয় করে ফেললাম কিন্তু এখন আমার কাছে কথা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট এটা আবার কি জিনিস বা এটা তো অন্যদের নির্ণয় করিনি বা নির্ণয় করছে আমি তো বুঝতেছি না এটা অ্যাকচুয়ালি কী সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা আর কিছুই না এটা হচ্ছে আচ্ছা আমি নির্ণয় করেই বলে দেয় আপনাদেরকে এটা কী সো আমি অপশনে ক্লিক করি অপশনে ক্লিক করার পর এখানে কনজুগেট যেটা আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম তারপর আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা ক্লোজ করে দেয় আমি যদি ইকুয়ালে দিই দেওয়ার পর যে মানটা আসলো এটা দেখে এখন আপনারা অ্যাকচুয়ালি ধারণা করেই নিতে পারছেন যে অ্যাকচুয়ালি কনজুগেট নাম্বারটা কী অ্যাকচুয়ালি কমপ্লেক্স কনজুগেট হচ্ছে আমাদের যেটা জানি যে জটিল অনুবন্ধী সংখ্যা আমরা জানি জটিল সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকে একটা যদি নাইন প্লাস এইট আই হয় তাহলে আরেকটা হবে নাইন মাইনাস এইট আই তারপর সাপোজ যদি এখানে একটা হয় যে সবসময় যে এখানে যে ইমাজিনারি নাম্বার আছে এইটাই এটার আগেরটা যদি প্লাস হয় পরেরটা যে মাইনাস আই হবে এরকম কোনো কথা নেই আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি যেমন দেখেন যে রুট থ্রি প্লাস আই সাপোজ আমি এখানে লিখব রুট থ্রি প্লাস আই ইজ ইকুয়াল টু যেটা আসে সেটাও কিন্তু রুট থ্রি মাইনাস আই সো যাই হোক এখন একটা কথা আছে যে আমি এখানে বলছি ভাই আর্গুমেন্ট তো নির্ণয় করলাম কমপ্লেক্স কনজুগেট নির্ণয় করলাম বাট এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করছি অ্যান্ড সামথিং মোর ফ্রম কমপ্লেক্স নাম্বার সো এটা অ্যাকচুয়ালি কী হতে পারে আপনারা একটু আইডিয়া করুন ততক্ষণ আমি বলতেছি অ্যাকচুয়ালি এটা কী হতে পারে সো ভিউয়ার্স আপনারা কি আইডিয়া করতে পারছেন আমি জানি না যাই হোক এখান থেকে আমি যেটা করবো যে আইসোলেট দ্য ইমাজিনারি নাম্বার অ্যান্ড আইসোলেট দ্য রিয়াল নাম্বার ঠিক আছে সো আইসোলেট দ্য রিয়াল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার কী ভাই আপনি এত ইংলিশ ছাড়তেছেন কি জন্য ওয়েট ভাই ওয়েট আমি বলি আইসোলেট দ্য ইমাজিনারি নাম্বার মানে আমি যে আই নাম্বারটা আছে যেখানে যে আইটা আছে এটা যদি সাপোজ আমি এর আগের সংখ্যাটার কথা চিন্তা করি যে আগে আমি এটা নিয়ে এটা হ্যাঁ এটা নিয়ে কাজ করতেছিলাম সো আমি এটা নিয়ে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন
যে এখান থেকে আমি যে কাল্পনিক সংখ্যা আছে সেটাকে সরাই দেবো, অথবা আমার যে বাস্তব সংখ্যা আছে সেটাকে সরাই দেবো। কীভাবে? এখানে আমি অপশনে ক্লিক করব, ক্লিক করার পর রিয়াল পার্ট যেটা আছে আমি সেটাতে দেব। সো থ্রিতে দিলাম, ও আমি আবার ভুল করছি। সো ভিউয়ার্স আমি এখানে যাব, যাবার এন্ড এবার আমি রিয়াল পার্ট যেটা আছে আমি সেটা সিলেক্ট করলাম। করার পর আমি এখানে রিয়েল পার্টের জন্য আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে এখন যেটা আছে সেটা হচ্ছে 9 9 9, হচ্ছে বাস্তব অংশ, একটা জটিল সংখ্যা। আমরা জানি একটা জটিল সংখ্যা, কিন্তু তার সঙ্গে একটা অবাস্তব, মানে জটিল সংখ্যা তো একটা জটিল সংখ্যার সঙ্গে কিন্তু একটা বাস্তব সংখ্যা থাকে। সো আমরা বাস্তব সংখ্যাটাকে কিভাবে আলাদা করে নেব সেটা কিন্তু এখান থেকে আমরা দেখে নিলাম। সো ভিউয়ার্স, আমি যদি জটিল সংখ্যা থেকে যদি মনে করেন একটা বাস্তব সংখ্যাকে আলাদা করতে পারি, তাহলে আমি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা যেটা আছে সেটাকে আমি কিভাবে আলাদা করব। এক্ষেত্রে আমি জাস্ট করব কি, যে এইটা ডিলিট করে দেবো। তারপর আমি অপশনে যাব, যাওয়ার পর চারে যে ইমাজিনারি পার্ট আছে আমি সেটা সিলেক্ট করে দিয়ে ইকুয়ালে চাপ দিয়ে দেবো। অ্যান্ড এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, যেটা কিনা আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিনি, বা দুঃখিত ভিউয়ার্স, কাল্পনিক সংখ্যা হিসেবে জেনে থাকি। সো ভিউয়ার্স, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটাতে আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এই ক্যালকুলেটার সাহায্যে কীভাবে আপনারা আর্গুমেন্ট, কমপ্লেক্স, কনজুগেট অ্যান্ড সামথিং মোর যা আছে আপনারা কীভাবে বের করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক দিন, ভিডিওটা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদের মাঝে। সো আপনার ফ্রেন্ডরাও নতুন কিছু শিখতে পারবে, আপনার জুনিয়ররাও অনেক কিছু শিখতে পারবে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, দেখা।